সিলেটের তিনটি পয়েন্টে 45 টাকা দরে পেঁয়াজ বিক্রি করবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। সিলেটের বটেশ্বর বাজার থেকে উদ্ধার করা এক ট্রাক পেঁয়াজ সরকার নির্ধারিত মূল্যে টিসিবির মাধ্যমে বিক্রি করা হবে বলে জানিয়েছেন নগরীর শাহপুরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাইম চৌধুরী। তিনি জানান, সোমবার 18 নভেম্বর সকাল 10টা থেকে নগরীর কবি নজরুল ইসলাম অডিটোরিয়াম এলাকায় কেমব্রিজের মোড় ও বঙ্গবীর রোডের মার্কাজ পয়েন্টে তিনটি ট্রাকের মাধ্যমে পেঁয়াজ বিক্রি করা হবে। তিনটি ট্রাকে মোট 60 টন পেঁয়াজ বিক্রি করা হবে বলে জানিয়েছেন টিসিবি সিলেটের ইনচার্জ মোহাম্মদ ইসমাইল মজুমদার। টিসিবি সিলেটের প্রতিনিধি ও শাহপুরান থানা সূত্রে জানা যায়, সিলেটের ক্যান্টনমেন্ট এলাকার বটেশ্বর বাজার থেকে উদ্ধার করা এক ট্রাক পেঁয়াজ 17 নভেম্বর বিকেলে সিলেট মহানগর পুলিশের শাহপুরান থানায় বিকেল 3টায় নিলামে ওঠার কথা ছিল। তবে এই সময় পেঁয়াজ নিলামে না দিয়ে টিসিবির মাধ্যমে খোলা বাজারে বিক্রির সিদ্ধান্ত হয়। এছাড়াও আগামী বৃহস্পতিবার থেকে নিজস্ব সংগ্রহ থেকে 60টি পয়েন্টে পেঁয়াজ বিক্রি করবে টিসিবি। এখন পর্যন্ত দাম নির্ধারণের কোনো নির্দেশনা না আসলেও বুধবার নাগাদ সবকিছু নির্ধারণ করা হবে বলে জানান টিসিবির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ ব্যাপারে শাহপুরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাইম চৌধুরী বলেন, উদ্ধার করা এক ট্রাক পেঁয়াজের নিলামের কথা থাকলেও সেটা হচ্ছে না। সবার সর্বসম্মতিক্রমে সোমবার টিসিবির মাধ্যমে পেঁয়াজগুলো বিক্রির সিদ্ধান্ত হয়েছে। সরকার নির্ধারিত মূল্যেই নগরীর তিনটি পয়েন্টে পেঁয়াজ বিক্রি হবে। এ ব্যাপারে টিসিবি সিলেটের ইনচার্জ মোহাম্মদ ইসমাইল মজুমদার বলেন, সিদ্ধান্ত হয়েছে উদ্ধার করা পেঁয়াজগুলো টিসিবির মাধ্যমে বিক্রির। আমাদের ডিলার সরকার নির্ধারিত মূল্যে নগরীর তিনটি পয়েন্টে তিনটি ট্রাকের মাধ্যমে পেঁয়াজ বিক্রি করবে। তিনি আরও বলেন, বৃহস্পতিবার থেকে আমাদের নিজস্ব 7টি পয়েন্টে বিক্রি করা হবে পেঁয়াজ। এখন পর্যন্ত দাম নির্ধারণ নিয়ে কোনো নির্দেশনা আসেনি। বুধবার নাগাদ সবকিছু নির্ধারণ করা হবে।